ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশায় দিন কাটছে জেলার প্রায় অর্ধ লক্ষাধিক জেলের। ক্রেতারা বলছেন এবার ইলিশের দাম তাদের নাগালের বাইরে, আর সরবরাহ বাড়লেই কমবে ইলিশের দাম, বলছেন আড়তদাররা। চাঁদপুর থেকে এস এম নিজামের প্রতিবেদন। আগস্ট সেপ্টেম্বর মাসকে বলা হয় ইলিশের ভরা মৌসুম। বছরের এই সময় চাঁদপুরের পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশের দেখা পায় জেলেরা। অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশ কম পাওয়া গেলেও ভরা মৌসুমে ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে নদীতে নামছেন এসব জেলে। তবে অতীতের ন্যায় এখনও হতাশা নিয়েই ঘাটে ফিরছেন তারা। জেলেদের দাবি, সংসার চালানো তো দূরের কথা, জ্বালানি খরচেই মিলছে না তাদের। সকাল 9টার দিকে আইছি নদীতে জাল বাইতে, জাল বাইতে আইছি 5 কেও জাল বাইছি, মাছ মাছি একটা। আমরা 11টা বাজে আসছি নদীতে, 2 কেও জাল ফালাইছি, 2 কেও জাল বাইয়া 3টা মাছ পাইছি ছোট ছোট, 3টা মাছ 250 গ্রাম হইব। আমরা খালি তেলের টাকা দেনা হইতে পারছি দিন কি দিন, সংসার দাঁড়িলে বউ বাচ্চা পোলাও ফাইনলে আমরা কেনতে চলবো। এদিকে নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় সরবরাহ কমেছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। আড়তদারদের দাবি, ঘাটের ইলিশের অধিকাংশই দক্ষিণাঞ্চল থেকে আসা, তবে ভরা মৌসুম হলেও চাহিদার অর্ধেক ইলিশেরও দেখা মিলছে না বলে জানান তারা। তো গত বছর যে মাছের ইলিশের উৎপাদন ছিল, আমরা দেখতে পাচ্ছি গত বছর প্রায় 50% কমে গেছে, বা এটাই মনে হচ্ছে, যার কারণে ইলিশের দাম অনেক বেশি হওয়াতে ক্রেতারা ইলিশ খুব একটা নিতে পারছে না, কারণ প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে চাঁদপুরের যে ইলিশগুলো ওগুলো খুব কম, কিন্তু আমাদের বাইরের যে মাছগুলো এগুলো আসতেছে একটু বেশি, বলা বরিশাল চরপেশন এই মাছগুলো একটু বেশি। বর্তমানে আমরা 1 কেজি ওজনের যে ইলিশগুলো ওগুলো বিক্রি করতেছি 1800-1850 টাকায় বিক্রি করতেছি। সাধারণ ক্রেতারা বলছেন ইলিশের দাম হাতের নাগালের বাইরে, মৌসুমের এই সময় দাম আরও কম থাকার দাবি করেন তারা। ভরা মৌসুম, এখন ইলিশ মাছের সিজন, কিন্তু মাছের বাজারে এত কম, দামও খুব প্রচুর। এখন বর্তমান বাজারে 1 কেজি 3 কেজি গরুর গোশত কিনতে যে দাম লাগে, 1 কেজি ইলিশ মাছ কিনতে সে দাম লাগে। চাহিদা অনুযায়ী ইলিশের সরবরাহ বাড়লেই দাম কিছুটা কমার আশা করছেন মৎস্য বণিক সমিতির এই নেতা। এই পিক সিজনে যেরকম মাছ থাকার কথা, গত বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেই অনুযায়ী মাছ নাই। এই সময় মাছ থাকার কথা আপনার 2 থেকে 2500 মন মাছ, সেই জায়গায় মাছ আসছে 500 থেকে 600 মন মাছ সর্বোচ্চ। এটা তো 50%-এরও কম, আমাদের চাহিদা অনুযায়ী না। যদি সরবরাহ আরও বাড়ে দাম আরও কিছুটা কমবে আমরা আশা করি। দাম না কমায় অনেকেই ইলিশ না কিনে ফিরছেন বাজার থেকে খালি হাতে। সকল শ্রেণীর মানুষ ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন, অচিরেই ইলিশের দাম নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। এইচ এম নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।